শুনো, তুই কিন্তু ইহানাতে উল্টাপাল্টা কথাবার্তা কই না। তোর তো আবার গালের কোনো আইবদ্ধ নেই আমার সাথে এত কথা কই না। এ কই নি আইলা? আমার কত শখ আছিল, আমি নোয়াখালী যাবো নোয়াখালী যাবো। তোমার দোয়ালা দুলাবের বাড়ি হচ্ছে নোয়াখালী, নোয়াখালীতে শুনছি জামাইদের এমন আদরটা করে, আমার কপালে সেটা আছে। হ্যাঁ, তোমার দুলাভাই কই একরে বাসা লইছে? হ্যাঁ, তোমার দুলাভাইয়ের কথা যা শুনছি তো যাইতেই মন চাইতেছে না। গেছি আস্তে করে ঠান্ডা পানি আমার ধরাই দিয়া করলো কোল্ড ড্রিঙ্কস, তার তো আবার যুক্তির অভাব নাই। হ্যাঁ শুনো, এত যুক্তি শুনো, ইয়ানা যা কইছো ইয়ানা শেষ, ইয়ানা যেন কইটই না, খবরদার। এটা কি ঝুমা না ভাবি? মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে তোমারে। অবশ্য বিয়ার পানি পড়লে মেয়া গোসরেলে এমনি ঝিলিক মারে, আর এটা কি জামাই? জি আসসালামু আলাইকুম। বাবা বাবা কি সুন্দর, না সোনার টুকরা জামাই পাইছো। তোমাকে দুজনের জুড়ি কিন্তু অনেক সুন্দর মানাইছে আলহামদুলিল্লাহ। ভাবি আঙ্গুলে দোয়া করিয়েন। দোয়া আবার কেমনে না করে, বিয়ার আগে বোনের বাড়িতে কত আইতা, অনেক দোয়া করি বোন, তোমাকে ঘর ভর্তি অনেক চাউল পাওয়া লোক। না 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 ভাবি, ওই দেওয়া লাগবো না, ঘর ভর্তি চাউল পাওয়া লাগবো না, আমার একটা ছেলে অথবা মেয়ে হলেই হবে। কি যে কন্যা দুলা ভাই, পোলাপান হইল আল্লাহর রহমত, যেই ঘরে যত পোলাপান সেই ঘরে আল্লাহর রহমত তত বেশি। আমারই তো মনে করেন সাইড সাইডটা পোলাপান, আল্লাহ দিলে আরও হইব। আমার শাশুড়ি অবশ্য আমার সব পোলাপান সামলায়, এর লিগে আমার ঝামেলাও কম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি পারেন ও ভাবি, সাব্বাস, আপনি চালায় যান। সাইজ সেটে বাচ্চায় অহনি, মাশাআল্লাহ চালায় যান, অসুবিধা নাই। ও শরীর খুব একটা ভালো না, এ একটা হইলেই মনে করেন আমরা দুইজনে খুশি। তো সাইজ সেটের পরেও ভাবি আরো আরো লইবেন আপনি? আমি নেওয়ার কেডা দিব তো সে, আপনার ভাই অবশ্য আমার কথার সাথে একমত। তুই ভাবি আমনারে দেখলে কিন্তু মনে হয় না আমি যেন সার সুটকিয়ার মা। সবই তার কেরামতি। আচ্ছা ঝুমা, তোমরা বাচ্চা গেছো না ওনাকে? ভাবি চেষ্টা করি, এর দেয়া যাক, আল্লাহ ভাইকে কি রেখছে। তোমার দুলা ভাই রায় হ্যান হ্যাঁ বলে খরচাপাতির ভয়ে পোলাপান নিতে চায় না, আর তোমরা? না না ভাবি, ডাক্তার দেয়া, এর দেখা যাক কি আছে ব্যাগে। হ্যাঁ তোমাকে ঘরে পোলাপান হইলে তোমার দুলা ভাই রায়হান লজ্জায় পয়লা হইলেও চিন্তা করব। আচ্ছা পয়লা আমি যাই, তোমরা মেলা দূর থেকে আইসো, একটু যাই রেস্ট করো, আমি পরে আইসা তোমাকে লাগে গল্প করুম নে। আসি, ওয়ালাইকুম আসসালাম। কি কই এলাম এটা? হ্যাঁ তোমার দুলা ভাই নাকি হাড়কিটটা? হ্যাঁ টাকার জন্য বাচ্চা কাচ্চা লয় না, আর এই বেডিটার কোনো আক্কেল জ্ঞান আছে? চার চারটা বাচ্চা লইছে আবার লইব, গ্রামের অবস্থা যে কি আমি বুঝতেছি না। আর পোলাপান নিয়ে কোনো কথা কইবা না, খবরদার না। হ্যাঁ ডাক্তারের কাছে যামু কি যামু না এটা তারে জিগাই দেব। আচ্ছা আমাকে চলো। আর যে হ্যাঁ আনছো, তোমার দুলা ভাই এখানে কি অভিবাসী হয়েছে?